আইএসএল এ আজকে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। একদিকে ওড়িশা এফসির মুখোমুখি হবে এসসি ইস্ট বেঙ্গল এবং অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। অর্থাৎ কলকাতার দুটি দলেরই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এসসি ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে বিকেল 5টা থেকে, আর ওদিকে এটিকে মোহনবাগানের ম্যাচ রয়েছে সন্ধে 7:30টা থেকে। এই দুটো ম্যাচের দিকে কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে। তো এই দুটি ম্যাচ শুরু হওয়ার আগে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে এসসি ইস্ট বেঙ্গলের খবরে প্রথমে আসি। এসসি ইস্ট বেঙ্গলে হয়তো আজকেই ব্রাইট এনোবাখারের অভিষেক হতে চলেছে। বন্ধুরা, আমরা যা খবর পেয়েছি যে ব্রাইট এনোবাখারে দলে যোগদান পরে কিন্তু রবি ফাউলার তিনি কিন্তু বেশ উচ্ছ্বাসিত। তিনি বলেছেন যে রবি ফাউলার যেটা বলেছেন যে এতদিন গোল করার লোকের অভাব ছিল, তো ব্রাইট এনোবাখারে যোগ দেওয়ার পর আশা করা যাচ্ছে যে এসসি ইস্ট বেঙ্গলের গোলের খরা কিন্তু কেটে যাবে বলে তিনি বিশ্বাস করেন। এবং সম্ভবত আজকে স্কট নেভিলের পরিবর্তে সম্ভবত ব্রাইট এনোবাখারকে খেলানো হতে পারে বলে জানা গেছে। এবং যদি কোনো কারণবশত স্কট নেভিলকে না বসানো হয়, সেক্ষেত্রে সম্ভবত মাগোমাকে বসানো হতে পারে বলে খবর বেরিয়ে আসে। তবে স্কট নেভিলের সময় সবথেকে বেশি শোনা যাচ্ছে যে স্কট নেভিলের জায়গায় আজকে স্টেইনম্যানকে খেলানো হতে পারে। কারণ স্টেইনম্যান কিন্তু ডিফেন্সও ভালো নেতৃত্ব দিতে পারেন, ভালো ফুটবল খেলতে পারেন, সেটা কিন্তু আমরা আগের ম্যাচেও দেখেছি যে স্টেইনম্যান কিন্তু ডিফেন্সও ভালো খেলেন। তো এখন দেখার বিষয় যে কাকে বসানো হয়, মাগোমাকে নাকি স্কট নেভিল, কাকে বসানো হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু আমার কাছে যা খবর, ব্রাইট এনোবাখারকে কিন্তু কিছু সময়ের জন্য অন্তত খেলানো হবে, এটা কিন্তু মোটামুটি নিশ্চিত। এদিকে গতকালই রাজু গায়কর, অঙ্কিত মুখার্জিরা কিন্তু এসসি ইস্ট বেঙ্গলে সই করে দিয়েছেন। এসসি ইস্ট বেঙ্গলে এই দুই ফুটবলার সই করে দেওয়ার ফলে এই দুই ফুটবলারের মধ্যে অন্তত একজনকে কিন্তু আজকে খেলানো হতে পারে। হয় রাজু গায়করকে সম্ভবত বেশি খেলানোর সম্ভাবনা বেশি, রাজু গায়করকে হয়তো খেলানো হতে পারে এবং অঙ্কিত মুখার্জিকে হয়তো পরবর্তীকালে নাম মাঠে নামানো হতে পারে বলে খবর বেরিয়ে আসে। ফলে ডিফেন্স লাইনও কিন্তু বেশ মোটামুটি ভালো গুছিয়ে নিচ্ছে এসসি ইস্ট বেঙ্গল। হয়তো এই রাজু গায়কর দলে যোগদান পরে বা অঙ্কিত মুখার্জি দলে যোগদান পরে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ডিফেন্স লাইন কিন্তু অনেকটাই শক্তিশালী হবে, এটা বলা যেতেই পারে। এদিকে আমরা জানতে পেরেছি যে আনোয়ার আলীকে তাকে কিন্তু নেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেটা আমি আপনাদেরকে গতকালই বলেছিলাম। এবং রঞ্জিত বাজাজ ব্যাপারটা দেখছেন, হয়তো দু তিন দিনের মধ্যে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে হয়তো আনোয়ারকেও এসসি ইস্ট বেঙ্গলে আমরা ডিফেন্স লাইনে দেখতে পাব। এদিকে আমরা জানতে পেরেছি যে আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, এটিকে মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেডের। সেই ম্যাচের প্রসঙ্গে অবশ্যই আসবো। তার আগে একটা বলে নেই যে আজকে যে এসসি ইস্ট বেঙ্গলে ম্যাচ রয়েছে সেই ম্যাচ কিন্তু ওড়িশা এফসির বিরুদ্ধে। ওড়িশা এফসিও কিন্তু সবথেকে বলতে গেলে সবার নিচে রয়েছেন তাদের অবস্থান। এবং এবার আসবো আমরা দ্বিতীয় আইসিএলের ক্রীড়াসূচি, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে গতকাল এবং সেখানে এসসি ইস্ট বেঙ্গল এবং এটিকে মোহনবাগানের কবে কী ম্যাচ রয়েছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে বা আমাদের সেই তালিকা আমরা পেয়ে গেছি। তো আমরা আজকের এই ভিডিওতে আমরা এসসি ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ কবে কাদের সঙ্গে রয়েছে তার একটা তালিকা আপনাদের সামনে পেশ করছি। আশা করছি আপনারা এখান থেকে কিন্তু তালিকাটা পেয়ে যাচ্ছেন যে এসসি ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ কবে কাদের সঙ্গে রয়েছে। এদিকে আমরা এবার আসবো আমরা এটিকে মোহনবাগানের খবর নিয়ে। এটিকে মোহনবাগানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ বা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে আজকে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এই নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু এবছর বেশ চমক দিচ্ছে বলতে গেলে, তারা কিন্তু ডিফেন্সকে আটশত করে তারা কিন্তু খেলছে। অনেকটা এসসি ইস্ট বেঙ্গলের যেমন বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু ভালো খেলেছে, তারা কিন্তু 2-2 গোলে ড্র করেছে এবং তারা কিন্তু অনেক দলকে হারিয়েছে এবছর। তো এই নর্থ ইস্ট ইউনাইটেডের দলের খেলার মধ্যে একটা দেখা যাচ্ছে, তারা ডিফেন্সটাকে আটশত করে তারা কিন্তু চেষ্টা করছে যে হঠাৎ করে আক্রমণে উঠে এসে গোল করে যেতে। সেই যে খেলাটা হাবাস পছন্দ করেন, অ্যান্থনি লোপেজ হাবাস, অনেকটা সেরকমই তারা কিন্তু ডিফেন্সটাকে আটশত করে তারা হঠাৎ করে আক্রমণে এসে গোল করে যান এবং এইভাবেই কিন্তু খেলার যে ছন্দ সেটা কিন্তু নষ্ট করে দেয় বিপক্ষ দলগুলোকে। কেননা তারা যেভাবে ডিফেন্সিভ ফুটবল খেলে তাতে কিন্তু বিপক্ষ দলের ফরওয়ার্ডের ফুটবলাররা বা আক্রমণভাগে ফুটবলাররা কিন্তু খুব একটা জায়গা পায় না নর্থ ইস্ট ইউনাইটেডের ডিফেন্সের ক্ষেত্রে। তো সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হচ্ছে লোপেজ হাবাসকে। এবং শোনা যাচ্ছে যে হাবাস কিন্তু আজকে তিনি পুরো তিন পয়েন্ট চান, কেননা হাবাস নর্থ ইস্ট ইউনাইটেড ওজনে কিন্তু অনেকটাই কমজোরি এটিকে মোহনবাগানের তুলনায়। এবং এই দলের বিরুদ্ধে যদি পুরো 3 পয়েন্ট না পাওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হতে পারে। সেই কথাকে মাথায় রেখে আজকে সম্ভবত আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইছে এটিকে মোহনবাগান বলে আমরা জানতে পেরেছি। তো আজকে আক্রমণ ভাগে সম্ভবত প্রথম থেকেই মনবীর সিং, ডেভিড উইলিয়ামস,
কে জুড়ে দেওয়া হবে এটিকে মোহনবাগান আক্রমণের সঙ্গে, আক্রমণের ভাগে রয়কৃষ্ণার সঙ্গে। রয়কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস এবং মনমোহন সিং এই তিন ফুটবলার সম্ভবত আজকে প্রথম থেকে আক্রমণে নামবেন, অর্থাৎ প্রথমেই গোল তুলে নেওয়ায় কিন্তু টার্গেট রয়েছে অ্যান্থনি কোচ অ্যান্থনি লোপেজ হাভাজের। এবং যা শোনা যাচ্ছে যে হাভাজ কিন্তু পুরো তিন পয়েন্ট চাচ্ছেন এই ম্যাচে, এবং আক্রমণ ভাগে যাতে মনবীর সিং এবং ডেভিড উইলিয়ামস যাতে তারা রয়কৃষ্ণাকে সাপোর্ট ভালো দিতে পারে, বা রয়কৃষ্ণা যেহেতু বিপক্ষ দলের গুরু টার্গেট হয়ে যাচ্ছে তো রয়কৃষ্ণা আটকে গেলে যাতে সেই ফায়দাটা তুলতে পারে ডেভিড উইলিয়ামস বা মনবীর সিং, সেই ব্যাপারটা কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে। এবং দেখা যাক আজকের ম্যাচে কী রেজাল্ট হয়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আজকের স্পোর্টস আপডেট তো ভিডিওটি এখানে রাখছি, আশা করছি তোমাদের আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির সিভি দেখুক, তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার চ্যানেলটি ক্রোয়ের জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।